এখানে 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 রূপমকে রূপমকে শুনো হ্যালো 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 যা ইচ্ছা আমাকে টাকা দেবে আমরা এইচএটি স্টেডিয়ামে বসা এই আবার বল মারলো এ ব্যাট করতে পারে না দূর ব্যাঙ্গে নয় করবোই না Hey guys, so welcome back to the channel everyone. I hope you guys are doing absolutely fine. So, আজকে আমি খাচ্ছি পাশে এই ফার্স্ট দুটো ব্লগে দেখতে পারবে ছিল সত্যজিৎ দে তো হচ্ছে আমার মানে এক্স কলেজের এক্স বন্ধু হয় মানে বন্ধু হয় না এক্স কলেজের বন্ধু তো আমি এখন আমার এক্স কলেজে যাচ্ছি মানে ডিপ্লোমা কলেজ সার্টিফিকেট নিতে তো এখন আমি পৌঁছে গেছি হুগলিঘাট স্টেশন সত্যজিৎ দেখাই এই যেটা হচ্ছে হুগলিঘাট স্টেশন তো এখন আমরা নামবো সেই একটা বিখ্যাত ওভারব্রিজ মানে কতটা বড় ওভারব্রিজ তোমরা জাস্ট দেখো ওখান দিয়ে নামছি তো নেমে কথা হচ্ছে চলো সো গাইজ এখন গলি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো তোমরা যারা এইচআইটি স্টুডেন্ট থাকবে তো তারা জানবে এইসব গলি গলি দিয়ে আমরা হেঁটে হেঁটে যেতাম সবাই তো চলো অ্যান্ড সত্য তো হেঁটে হেঁটে যাচ্ছে সত্য খুব সাই ক্যামেরার সামনে হ্যাভ রিল্যাক্স তো স্বাভাবিক কেন অনেকদিন আসেনি অনেকদিন আসেনি আমাকে বলছে ভাই আমি খুব সাই আছি ক্যামেরার সামনে তো এই বাবা ভাই এই পুকুরটা একই রয়ে গেল বল মানে পরিষ্কার আর করলো আরে তোমাদের আর বলি মানে এই পুকুরটা যা নোংরা যা গন্ধ এখন তো মাস্ক পরে আগে তো মাস্ক পরে আসতাম না কেন আগে পুরো সিচুয়েশন খুব ভালো ছিল এখন মানে সিরিয়াসলি বমি পাচ্ছে যাই হোক তো অনেকদিন পর যাচ্ছি নস্টালজিক একটা ব্যাপার স্যাপার তো দেখো হাঁসের ডাক পেলে কিনে জানি না ঠিক আছে মানে হ্যাঁ যারা এইচআইটি স্টুডেন্ট আছে মানে যারা জুনিয়র থাকবে আমার তাদেরকে হাই তো আজকে বেসিক্যালি আচ্ছা আপেল হবে কলা হবে এটা পরে হবে হ্যাভ রিল্যাক্স এনিওয়েজ এখানে খুব গোবর ফোবর দিয়ে গোবর দিয়ে যা যেতে হচ্ছে আর কি তো চলো একবার কলেজের সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইস আমরা এখন আমরা অটোক্যাড বিল্ডিং এ ঢুকছি আর কি হ্যালো এখানে সত্য নিজেকে সাজাতো রূপম ভালো বলতে পারবে এখানে সত্য কি করত এখানে কি করত সত্য জল ফল দিয়ে একদম চুল ফুল একদম নায়ক ঠিক আছে তো খুব নস্টালজিক ব্যাপার আছে তোমাদের বোঝাতে পারছি আর কি এই যে গাইস এই যে এই 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 যেটা দেখতে পাচ্ছ এরকমই করত ও ও এই যে জল ফুলছে এখন এই যে এবার হবে অরিজিনাল কাজ মাথায় জল দে না ভাই না দে মাথায় জল আগে তো দিতিস পুরো চান ফান করে বেরোতিস এখান থেকে ভাই ওয়ান প্লাস হ্যাভ রিল্যাক্স ঠিক আছে স্টুডেন্টস দেখো ফিল থিওরি গস ল লেখা আছে এটা রূপম বোঝাবে বোঝা এটা বোঝা কিছু নেই গসলাতে এখানে কিছু নেই আমার হাতে সব বোর্ডে আছে গাইস ফেক শোনালো সরি তো গাইস এন্ড গার্লস আমি যেখানে আছি সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যালের ক্লাস আর আমি আমি কোথায় বসতাম আমি বসতাম হচ্ছে এইখানে এই বেঞ্চটা তো খুবই নস্টালজিক আর কি ব্যাপার স্যাপার তো যারা এই চেডি দিকে দেখছো তারা ভাই আমরা যেরকম দেখে গেছিলাম সেরকমই রয়ে গেছে কি তোমরা ইনোভেট কিছু করছো না কেন ইনোভেট মিন দ্য সেন্স আমরা যেভাবে সাজিয়ে গেছিলাম ফার্স্ট ইয়ারের সময় ওই যে ওই সার্কিটটা বানিয়েছিলাম একই রকমই রয়ে গেছে কি করছো ভাই হ্যাঁ সরি সেকেন্ড ইয়ার মানে এটা সেকেন্ড ইয়ার গুণ বেসিক্যালি তো ওরকম তোর এখানে কি অবস্থা মানে তোর এখানে দেখে কি মনে হচ্ছে পুরোনো স্মৃতিগুলো জেগে উঠছে ভরে 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 একদম পুরোনো স্মৃতি জেগে উঠছে অবভিয়াসলি কেন এটা মানে বুঝতে পারছো মানে এক্সের কাছে ফিরে যাও না
হ্যাভ এ রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড ফিরে যাও না এক্স কলেজে এসে আসে তাহলে এক্স কলেজে আসলে কত ভালো মনে হবে বলো অবভিয়াসলি খুবই ভালো লাগছে আর এমনকি আমাদের ফ্যাকাল্টি কিছু কিছু চলে গেছে অ্যান্ড নতুন ফ্যাকাল্টি এসছে আর যাদের সঙ্গে একদম পুরনো ফ্যাকাল্টি যাদের সঙ্গে দেখা হচ্ছে তাদের সঙ্গে কথা বলছি খুবই ভালো লাগছে এখন টপ ফ্লোরে ওঠা হচ্ছে হাঁপিয়ে গেছি বয়স হয়ে গেছে সত্য মানে কি করবো আর চলো সো এটা সত্তর ক্লাস সত্য এখন নস্টালজিক ফিল করছে মেকানিক্যাল যদিও এটা আমাদের ক্লাস আমি আমরা ওখানে বসে থাকতাম হ্যাঁ ঠিক আছে তাই তো রূপম আমরা ইলেকট্রিক্যালের থেকে বেশি মেকানিক্যালে বসে থাকতাম আমরা এইচএটি স্টেডিয়ামে বসা এই আবার বল মারলো এ ব্যাট করতে পারে না ধর ব্যাঙ্গে নাকি করবো না ধর সো গাইজ এইটা ছিল আমাদের ইউনিয়ন স্টুডেন্টস এইচআইটি স্টুডেন্টস ইউনিয়ন সো এইটা এখন বন্ধ দেখে খুব খারাপ লাগছে সো গাইজ এইটা ছিল আমাদের ক্যারাম রুম বলতে আমার এটা আমাদের কমন রুম ছিল গভর্নমেন্ট কলেজে যেরকম হয় তোমরা তো জানো কমন রুম তো এখন দেখছি কি অবস্থা মানে ক্যারাম তো আর ক্যারাম বোর্ড নেই আর গুটিও পাচ্ছি না তেরো পর্বন তোমরা চিনবে যারা এইচআইটিতে পড়ো তো ওখানে চলে এসেছি আর এখন আজকে রূপম না সত্য কে ট্রিট দেবে বল তুই দিবি আমি দেবো না আজকে সত্য ট্রিট দেবে আর রূপম ট্রিট দেবে ঠিক আছে যা ইচ্ছা আমাকে টাকা দে ভাই টাকা আমার তাই টাকা খাবো তো বাঙালির ওই একটাই ডিশ এখানে যায় বিরিয়ানি খোঁজে আমিও বিরিয়ানি খুঁজেছি তো এখানে 120 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে তো আমি করে বিরিয়ানি হ্যাঁ বিকজ আই লাভ বিরিয়ানি তো আমি দেখবো বিরিয়ানিটা খেয়ে কিরকম তোমাদের রিভিউ দেবো অ্যাজ আ ফুড ব্লগার হ্যাভ এ রিল্যাক্স ঠিক আছে রিভিউ দেবো কেমন লাগছে খেতে গন্ধটা খুব ভালো আসছে অ্যারোমাটা খুব ভালো আসছে তার উপর আমি কী করতে যাই না এরকম তোর মুখটা কিন্তু হেভি লাগছে একদম শেফ করে একদম নতুন ব্যাপার মানে কমলা লেবু ছিললে যেরকম লাগে সেরকম লাগছে দেখতে ওকে নেবো আমি আপনি বিরিয়াটা আসুক তারপরে তোমাদের শর্ট দিচ্ছি হ্যান্ডে আপ যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক আসে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলছি যে পাকা চলছে তো যদি থাকে আমার করে দিন এনিওয়েজ চল গাইজ দিস ইজ দ্য গ্রেট 120 রুপিস বিরিয়ানি আই ডোন্ট নো হাউ ইট টেস্টস বাট আই উইল টেল হাউ ইট টেস্টস বাট আই গেস এর থেকে বেশি দেয় 120 টাকা সো আই উইল টেস্ট অ্যান্ড আই উইল টেল ইউ কিরকম এটা দেখে মনে হচ্ছে ভালো টেস্ট করে ঠিক আছে I'll say it's okay types, not so good, not so bad. But yeah, it's okay. হ্যাঁ আলুটাও সেদ্ধ হয়েছে আফটার অল আই ক্যান সে এটা যদি 100 টাকা হতো তাহলে ভ্যালু ফর মানি বাট 120 রুপিস ইজ ঠিক আছে চলে যাবে চাপ না কারণ আমরা আগে একটা বিরিয়ানি খেতাম মনে আছে দুটো যেটা হচ্ছে আলু অমৃতে নিতাম ওখানে একটা দাদার দোকান ছিল হ্যাঁ 70 টাকায় বিরিয়ানি খেতাম এই অ্যামাউন্টে কিন্তু যে অ্যামাউন্টটা দেখালাম এই অ্যামাউন্টে 70 টাকা বিনি করে আলুও ফ্রিতে নিতাম মানে ওইসব আমাদের ওইসব রেলা ফেলা ছিল তোমার মতো এক্সট্রা হ্যাঁ রেলা ফেলা দিত রেলা ফেলা মাংস মাংস দিত ওগুলো ব্যাপার আলাদা কিন্তু হেলসে 120 রুপিসে ইয়া ইটস ওকে আই এম নট সেইজ গুড বাট ইটস ওকে ইয়া সো তেরো পার্বণ ইউ হ্যাভ টু ইম্প্রুভ বাট ইটস ওকে সো গাইজ এই ছিল একটা ব্লগ ছোটোখাটো বলতে গেলে মানে রিটার্নিং ব্যাক টু মাই এক্স কলেজ নট
এক্স গার্লফ্রেন্ড যত আমার আমার কোনো এক্স এক্স বাইসেট কি বলবো নেই সব ও সব মহা মহা পাবলিক যারা আছে তাদের তাদের থেকে শিক্ষা নিয়ে চলতে হয় আর কি ঠিক আছে এনিওয়েজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড যদি সাবস্ক্রাইব না করে দেবো কী করছো করো সাবস্ক্রাইবটা করে নাও এরপরেও আরও নতুন নতুন ভিডিও আসবে ব্লগ আসবে আমি জানি আজকেরটা হয়তো অনেকে রিলেট করতে পারবে না বাট যারা এইচআইটি স্টুডেন্ট আছো তারা কমেন্ট করো যদি তোমরা এইচআইটিতে পড়ে থাকো আর যদি পড়বে মানে ভবিষ্যতে ভাবছো তো খুবই ভালো কলেজ অবভিয়াসলি চলে আসবে আর একটা টিচারের সঙ্গে খুব ভালো মতো কথা হবে আমাদের মানে তাই না বল খুব কুল স্যার মানে আমাদের আগের টিচার যে যারা যারা ছিল আর দূষিত পানি কিছু বল আর কি বলো ভাই এখানে 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 রূপমকে রূপমকে ছুঁড়ে মারছে যা 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 কি মানে এসে না তুই এখানে টয়লেট করছিস পড়ে গেলি মানে কে কি কে কি আমি কি শুনছি তুই এখানে টয়লেট করছিস হ্যাঁ পড়ে গেছিস তুই পড়ে গেছিস মানে এখানে আমরা দেখতাম নিজের মুখ তো গাইস স্যারের সঙ্গে দেখা হয়ে গেল তো এখন আমরা ভিডিওটা এন্ড করব তো নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে আর স্যার কিছু বলে বলতে চান ব্লগে না না আমার তেমন কিছু বলার নেই খুব ভালো করে অ্যাকচুয়ালি প্যান্ডেল এবং ফুড ব্লগ করে অন্য কিছু ভালো কন্টেন্ট নিয়ে ব্লগ করবো স্যার সাবস্ক্রাইব করতে হবে স্যার একটু সবাইকে বলুন সাবস্ক্রাইব সবাই আমার চ্যানেলটা নাম কি হ্যাভ এ রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড মদনপুরের ছেলে প্রচুর রহস্য আছে খুব শীঘ্রই দেখাচ্ছে ওয়েট করো টিল দেন লাভ ইউর ফ্যামিলি স্যার আমার তিনটে মানে একটা ওয়ার্ড আছে লাভ ইউর ফ্যামিলি লাভ ইউর ফ্রেন্ডস এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি লাভ ইউর যাই হোক আমি বলেছি লাভ ইউর ফ্যামিলি লাভ ইউর ফ্রেন্ডস এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি লাভ ইউর সেলফ আর নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে ওয়েট করো হ্যাভ এ রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড